ফাউন্ডেশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজ আমাদের বিষয় কবিতা। কবিতায় উপস্থিত আছেন বিশিষ্ট কবি, আমার বাঁদিকে রূপালী ঘোষ। নমস্কার। আপনারা দীর্ঘদিন ধরেই রূপালী ঘোষের কবিতা শুনে আসছেন এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে, কাব্য মহলে, কবিতার জগতে এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এবং রূপালী ঘোষের কবিতা বহু মানুষ শোনার জন্য অপেক্ষা করে থাকেন। এবং কবিতা শোনা এই অর্থে বললাম, কবিতা তিনি লেখেন, তার বিভিন্ন কাব্যগ্রন্থ বেরিয়েছে এবং পাশাপাশি তিনি বহু অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, এবং সে পাঠ অনেক সময় একজন আবৃত্তিকারের সঙ্গে সমানে পাল্লাও দিয়ে থাকে। সেই জন্যই বলেছি যারা কবিতা শোনেন, আর কথাটা কবিদের তো বইয়ে পড়েন, বিভিন্ন জায়গায় পড়েন, এটা তো স্বাভাবিক কথাই। তার মধ্যে যেটা উল্লেখযোগ্য সে কথাটাই আমি বললাম। যাক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকে কবিতার জগতে, এবং রূপালী ঘোষের কবিতাই আজকের সকালটা আপনাদের ভরিয়ে রাখবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম নিবেদন, জীবন সফর। সীমান্তের সীমারেখা থেকে আমার বাড়ির উঠান পর্যন্ত কত কবিতার সৃষ্টি করেছে জীবন সফর। সে কবিতা কখনো বা মেঘরোদ্দুর, কখনো বা ভরা শ্রাবণ, ফাঁসি নিয়ে গেছে স্রোতস্বিনী নদীর মতো অলকানন্দার বুকে, আজও তার গভীর গোপন ডাক তোলপাড় করে মন কাদায় আমায়। আজ আমি নত জানু জীবনের কাছে স্তব্ধতার মতো বিবর্ণ একা, হাতের মুঠোয় বন্দি সমস্ত সহিষ্ণুতা। আজ মনে হয় যেমন করে চেয়েছিলাম তাকে, তেমন করে চাইলাম না কেন সেদিন। কোন সংকোচে, কোন পুণ্যের লোভে বার বার ঠকিয়েছি নিজেকে। প্রেম যে মহাজাগতিক নোনা স্বাদে ভরা দুর্দান্ত উষ্মতা। প্রথম বৃষ্টির গল্প তো সবার জীবনে আসে, কেন বুঝতে পারলাম না তার চোখের ভাষা। সে যে আল গোছে রেখে গেছে আধারের বুকে এক বিন্দু জল, মুছে দিয়ে দিগন্তের অলিক সিধু। আমি অনিকেত, আজ বসে আছি তারি ছায়ায়। আজ আর কবিতা লিখি না আমি, অনুভবে জীবন্ত করি তাকে। ছিপছিপে নেশা ধরে প্রতিটি সৃষ্টির উন্মাদনায়। বিশ্বাস করবে কিনা জানি না, এখন যে জীবন সফরে প্রতিটা কামরায় জন্ম নেয় এক একটি রক্তাক্ত গোলাপ, এক একটি রক্তাক্ত গোলাপ। সৃষ্টির উন্মাদনায় ছিপছিপে নেশা ধরে, অদ্ভুত লেখনী রূপালী ঘোষের। নেশা, নেশাটার কি ধরনের নেশা, না ছিপছিপে নেশা? আমরা পরের কবিতায় আসছি। মহাকালীর যাত্রী। নয়, আজ আমি শুদ্ধ বাতাস চাই, বাঁচতে চাই মৃত্যুর নির্জনতা সরিয়ে জীবনের কোলাহলে। আমি প্রাণ চাই, বিশুদ্ধ একটা তাজা প্রাণ, গাইতে চাই শুধু বিজয়ের গান। দিগন্ত আজ কুয়াশাচ্ছন্ন, সংকীর্ণ তার দেয়াল ছুঁয়েছে, আটপে উড়ে উঠোন ছুঁয়েছে বিষাদ আর মৃত্যুর পদধ্বনি। আমি সেই কুয়াশার পথে হাঁটতে হাঁটতে খুঁজতে থাকি একটা তাজা প্রাণ। আমি চিৎকার করে বলি, আমি মৃত্যু চাই না, হারিয়ে যাবার আগে শুধু একবার, একবার আমি বাঁচতে চাই। আমি হাঁটতে থাকি পিচ ঢালা পথে, পুড়তে পুড়তে প্রশ্ন করি নিজেকে, আমার গন্তব্য ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। আকাশে তখন জ্বলছে আগুন,
চারপাশে কর্কশ কাকিদের ডাক, আগুন আজকাল আমার সাথ দেয় না, সে নিজেই পুড়তে পুড়তে ছড়িয়ে পড়েছে পৃথিবীর আনাচে কানাচে, মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে নতুন সূর্যের। বিকেলে রৌদ্র তখন অজান্তে হেলে পড়েছে আমার গায়ে, দূরে অনন্তের ছায়াপথ নির্বাক মরিচিকা ফিরে তাকায়। আমি দেখি গাছে গাছে পলাশ রঙের আগুন, সারা আকাশ জুড়ে তাজা প্রাণের সমারোহ, হাওয়ায় উঠছে অলৌকিক ব্যাকুলতা, দিগন্তে বদি বৃক্ষের ছায়া, আকাশে অনন্ত নক্ষত্র। তবু কেন অলক্ষে সবুজ প্রান্তর জুড়ে মৃত্যুর ইশারা, যে কোনো মুহূর্তে ছড়ে যেতে পারে ওরা। বিষণ্ণ হেমন্তের সমস্ত অপূর্ণতাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি কলকাতার যিশুর মতো টলমলে পায়ে হাঁটতে থাকি, আর আত্মস্বরে চিৎকার করে বলি, তোমরা ফুরিয়ে যেও না কেউ, এখন যে সব শেষ নয়, অনেকটা পথ বাকি, আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে, আমি আবার ফিরে আসবো, তোমরা মনে রেখো আমায়, তোমরা মনে রেখো আমায়। হাজারো বিষণ্ণতার মধ্যেও কবি আশাবাদী, কবি জীবনের স্বপ্ন দেখেন, মানুষকে সেই স্বপ্ন দেখান। অবশ্যই এটা মানুষের মনস্তত্ত্বের পক্ষে খুবই উপযোগী, কারণ মানুষকে তো সবসময় আমরা যত উজ্জীবিত করতে পারব, কবিরা তো সেই জন্যই রয়েছেন, এবং রূপালী ঘোষের মতো কবি আজকে সেই কাজটাই ভালোভাবে করে যাচ্ছেন। আমরা পরের কবিতায় যাচ্ছি। বিজয় মিছিল। মাঝবয়সী লক্ষ্মীকে আমি খুব কাছ থেকে চিনি, ও আমার বাড়িতে কাজ করে 3 বছর হলো। ওরা দল পেতে অন্ধকারে বনগা লোকাল ধরে বহু দূর থেকে আসে, কেউ বা লোকের বাড়িতে এঁটো বাসন মাজে, কেউ বা পুরুষের সঙ্গে তালে তাল মিলিয়ে যোগাড়ের কাজ করে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এক নাগারে পরিশ্রম করে ক্ষতবিক্ষত মন নিয়ে বাড়ি ফেরে একটু শান্তির খোঁজে। কোলাহলের অন্ধকারে ওদের ডুবে থাকে সকাল। লক্ষ্মীর মুখে আমি কোনোদিন হাসি দেখিনি, ওর বরেরও চাকরিটা নেই প্রায় 5 বছর, বন্ধ কারখানা। রোজ দিনই ভিজে চোখে বলে, কবে যে মরণ হবে গো বৌদিমণি, আমার ছেলেরাও একা একা বড় হতেছে, স্কুলে যায় তাই 2 খাতি পায়। জল চলে আসে, কতবার বলি তুই আমার কাছে ছেলে নিয়ে চলে আয় না, বলে আমার চেয়ে সংসার আছে। ওদের সংসার বলতে তো শুধু দারিদ্রের সাথে লড়াই আর এক রাশ চাপা কান্না, হেসেলে হাড়ি চলে না কতদিন, বাচ্চাদের মুখে তুলে দিতে পারে না 2 মুঠো গরম ভাত। ওদের কোনো আপ্রু নেই, নেই কোনো সভ্যতার দায়, ওদের ইচ্ছে অনিচ্ছেগুলো বেঁচে থাকে অন্যের দয়ার উপর, বাসের ভাড়া দেবার ক্ষমতা নেই, তাই ওরা মাইলের পর মাইল হেঁটে এসে সারাদিন কাজ করে বাড়ি ফেরে, রাত্রি নেই ওদের, নেই কোনো বিশ্রাম। লক্ষ্মীকে দেখে খুব কষ্ট হয় আমার, মনে হয় আমরা যেন প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের কাছে হেরে যাচ্ছি। হাতের মুঠোয় অসহায় যন্ত্রণাগুলো শুধু ছটপট করে, বলি হে ঈশ্বর, এই অসহায় মানুষগুলোর দিকে একটু তাকাও তুমি। আজ আমি বড় ক্লান্ত কবি, কলমে আছে রক্ত ঝরে হতাশায় আর ব্যর্থতায়, যেদিকে তাকাই শুধু বৈষম্য, সারা পৃথিবী জুড়ে জ্বলছে আগুন, চারপাশে শুধু অন্তর্ঘাতে রাজনীতি আর সামাজিক শোষণ, সাম্যবাদ হারিয়ে গেছে কিছু সুবিধেবাদী আখের গোছানো মানুষের ভিড়ে, চারপাশে প্রতিহিংসার আগুন, বাতাসে ভাসছে কুৎসার সমালোচনা। তারই মধ্যে আজ হাসছে লক্ষ্মী, রুকসানা, ফিরোজা, ওদের হাতে আজ লক্ষ্মীর ভাণ্ডার। ভিক্ষার দান নয়, এটা না নতুন করে বাঁচার অধিকার। আকাশ উঠছে সবুজ আবির,
বাতাসে ভাসছে ওদের বিজয় মিছিল, প্রতিধ্বনিত হচ্ছে ওরা নতুন করে বাঁচতে চায়। ওদের তোমরা বাঁচতে দাও, ওদের তোমরা বাঁচতে দাও। ধন্যবাদ। এবারের কবিতায় কবি একটা গভীর সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে কবিতাটি লিখেছেন, পাশাপাশি বর্তমান শাসকের কিছু কাজের প্রশংসাও বেরিয়ে এসেছে। অর্থাৎ যে মানুষগুলো কঠোর জীবন সংগ্রাম করে চলেছে, বিশেষ করে যে মহিলারা, তাদেরকে সরকার যেটুকু তার সাধ্যে কুলায় ক্ষমতার মধ্যে, একটা যে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, কবির চোখ কিন্তু সেটাও এড়ায়নি এবং কবি সুকৌশলেই সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন, এবং যার ফলে একটা সবুজ আবিরের কথাও এসেছে। এবং এই বিষয়টা সব মিলিয়ে কবি বর্তমান প্রশাসনের যে একটা ভালো ভূমিকা, এই ভূমিকাটাকে কবি কিন্তু প্রশংসাই করেছেন। আমরা পরের কবিতায় আসছি। দীপান্তর। আজ লিখতে বসে কলমে আসছে না কোনো শব্দ, মনটা বিষাদে ভরাক্রান্ত, হৃদয় থেকে ভেসে আসছে বারবার সেই কিশোর মুখ, রহস্যময় চোখের ভাষা। কলকাতা থেকে পরিত্যক্ত মা বাবা ছাড়া দূর বিদেশে পরিযায়ী শ্রমিক, ছুটে বেড়াচ্ছে দেশ থেকে দেশান্তরে জীবিকার সন্ধানে। ওদের আবেগ নেই, অনুভূতি নেই, পায়ের নিচে নেই কোনো শক্ত মাটি, ওরা দাউ দাউ করে জ্বলছে প্রতিদিন প্রতি মুহূর্ত। ওরা স্বপ্ন দেখে না আর, জীবনের রং ধুয়ে গেছে বৃষ্টিতে। ডিনারে ঢুকেছিলাম চেন্নাইয়ের এক বড় রেস্তোরাঁয়, সার্ভ করছিল ছেলেটি, আমাকে হেসে বলল, আপনি বাঙালি? কেমন যেন মায়া হলো মুখটা দেখে। বললাম, কী নাম আপনার, বাড়ি কোথায়? জানলাম সে গ্র্যাজুয়েট, হাওড়ার ছেলে, বাবা নেই, মা ভাই বোন, নাম আনন্দ। অসতর্কতায় প্রশ্ন করে ফেললাম, কলকাতায় কোনো চাকরি পেলেন না? হেসে বলল, আমাকে আপনি বলবেন না ম্যাডাম। সভ্যতা দেখে গর্ব হলো মনে মনে। আনন্দ উদাস দৃষ্টিতে বলল, কলকাতায় চাকরি কই, চাকরি পেলেও টাকা নেই, আমার কাঁধে বিরাট সংসার। বাড়ি যাও না, প্রশ্ন করতেই মুখটা কালো হয়ে গেল, 3 বছর বাড়ি যেতে পারিনি ম্যাডাম, মাকে খুব দেখতে ইচ্ছে করে। মুখটা নিচু করে চলে গেল, হয়তো কান্না চেপে। আমি বাক রুদ্ধ হয়ে বসে রইলাম, শুনতে পেলাম শতাব্দীর দেয়ালে মনুষ্যত্বের কান্না। বিরিয়ানি টেবিলে পড়ে রইল, নিজেকে ভীষণ অসহায় মনে হলো। আনন্দ কেউ নয় আমার, তবু গলার কাছে কান্না এসে থমকে গেল। এক আকাশের নিচে আমরা সবাই, তবু ঝকঝকে শহরে মানুষ কোথায়? আজ বদলে গেছে পৃথিবী, উত্তপ্ত রাজ্য রাজনীতি, শুধু প্রকল্পের আত্মগরিমা, ধর্মের নামে বিভ্রান্তি, সভ্যতা ধ্বংসের মুখে। তবু স্থবির আমজনতা বুঝতে পারছে না, অর্থনীতি আজ মৃত্যু শয্যায়, কবে বুঝবে ঘুমন্ত রাজার বিকৃত সাংবাদিকরা? নিজেকে মানুষ ভাবতে পারলাম না আজ, ভীষণ ক্লান্ত লাগছে, মনে হচ্ছে মহাশূন্য থেকে ভেসে আসছি হাজার হাজার কচি মুখ। মা আমি বাড়ি ফিরতে চাই, মা আমি বাড়ি ফিরতে চাই, মা আমি বাড়ি ফিরতে চাই। ধন্যবাদ। এই কবিতার মধ্যে দিয়েও কবি বেকারত্বের যে অসহ যন্ত্রণা, জ্বালা, এবং তাদের কর্মের তাগিদে, কাজের তাগিদে আজকাল বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের যে বহু উদয়াস্ত পরিশ্রম, এবং অনেক সময় নিজের জায়গা ছেড়েও দূরে, বহু দূরে চলে যেতে হয় কর্মক্ষেত্রের, এই যে একটা ভয়াবহ দশা, এবং এই বিষয়টা কবিকে অবশ্যই কবির মনকে উদ্বেলিত করে, যার ফলে কবি
এই বেকারত্বের যন্ত্রণার যে ছবিটা, এবং শুধু সেই বেকারত্ব ঘোচাতে গিয়ে ঘরের পাশে নয়, কর্ম করতে চলে যেতে হচ্ছে হয়তো অনেক দূরে, যেখান থেকে সহজে ইচ্ছে করলেই হয়তো ফিরে আসা যায় না। সুতরাং এই যখন তখন আসা যায় না, এই যে একটা দুঃখময় জীবন যন্ত্রণা, জীবন যন্ত্রণা কৈশোরের যৌবনে, এটা খুব সঠিকভাবেই তুলে ধরেছেন। আমরা পরের কবিতায় যাচ্ছি। নিজেকে পাল্টাও। বৃদ্ধ জীবনবাবু কফি হাউসের এক কোণে বসেছিলেন। পাশের টেবিলে চলছিল বুদ্ধিজীবীদের উত্তেজিত আলোচনা। আজ কফির কাপ যাকে নিয়ে উত্তাল, সেই আন্ডারওয়ার্ল্ডের হিরোকে চিনতেন জীবনবাবু খুব কাছ থেকে। সুন্দর ফুটফুটে ছেলেটি পড়াশোনা ছাড়া কিছু বুঝত না, চোখে ছিল অনেক স্বপ্ন। আজ সে খুঁড়ি আসামি আন্তর্জাতিক স্মাগলার, যাদের অলিখিত আশ্রয় রাজনীতি। কেন এমন হয় বলতে পারেন? ছোট থেকেই সে দেখেছিল মদ্যপ বাবাকে দিনের পর দিন মার ওপর অত্যাচার করতে। প্রতিবাদ ছিল না কোথাও, শিশু মনে রক্তক্ষরণ হতো প্রতি মুহূর্তে। মার অত্যাচার সহ্য করতে পারিনি, একদিন আকস্মিক ছেলেটার হাতে খুন হয়ে গেল তার বাবা। রাজ্য রাজনীতি তোলপাড় করে উঠল। নাবালক ছিল বলে তার কোনো শাস্তি হলো না। সমাজ এবার নড়ে চড়ে বসল, স্কুল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। সে চিৎকার করে বলেছিল, আমি খুন করতে চাইনি, আমি খুন করতে চাইনি। তার আকুতি কেউ শুনল না। সোশ্যাল মিডিয়া শুধু ঘটনার টিআরপি তুলল, রাজনীতি সুযোগ খুঁজল। রাতারাতি সে হয়ে উঠল হিরো মস্তান। তার মাকেও ছাড়ল না সমাজ, আত্মহত্যা করতে বাধ্য করল। আজ সে স্বাধীন, আজ সে ভয়ঙ্কর। হিংস্র রাজপথ তাকে কান পেতে খোঁজে। সে আর ছুটে চলেছে সন্ত্রাসকে সঙ্গী করে এক দেশ থেকে অন্য দেশে। উত্তেজিত জীবনবাবু টেবিল চাপড়ে বললেন, কেন আমরা একটা শিশুকে দিতে পারি না সুস্থ সমাজ? কেন হিরকদের পথ বদলে যায়, পাল্টে যায় জীবন? উচিত ছিল নাকি তাকে ভালোবাসার আশ্রয় দেওয়া? উচিত ছিল নাকি তার কাঁধে হাত রেখে বিশ্বাস ফিরিয়ে দেওয়া? কে এই প্রশ্নের উত্তর দেবে আমি জানানি। মনে হলো জীবনবাবু সপাটে চাবুক মারলেন সমস্ত সভ্যতার ওপর। চোখ মুছতে মুছতে তখন তিনি বলে চলেছেন, এ পৃথিবী হোক শোষণ মুক্ত সমাজ, মানচিত্ত হোক মনুষ্যত্ব, আগে তোমরা নিজেদের পাল্টাও। ধীরে ধীরে পেরিয়ে গেলেন স্বদেশী আন্দোলনের নেতা জীবনবাবু। সবাই স্তম্ভিত, বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো একটি শব্দ, নিজেকে পাল্টাও, নিজেকে পাল্টাও, নিজেকে পাল্টাও। ধন্যবাদ। কবি এই কবিতায় বারে বারে নিজেকে পাল্টাও কথাটি বলতে চাইলেন, এবং সবচেয়ে বড় কথা যে সমাজ জীবনের যে বর্তমান বা বিভিন্ন সময়ের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা কথা বলে যে আপনি আচরি ধর্ম পরের শেখাও, অর্থাৎ মানুষ যদি তার নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করত তাহলে বোধহয় এই ধরনের বিষয়গুলো দেখা যেত না। যাই হোক, কবিতার সুগভীর দৃষ্টি, তার চিন্তাভাবনা, মনন সব কিছু দিয়েই বিষয়টি দেখে তার মতো করে তিনি বলেছেন। আমরা পরের কবিতায় আসছি। যেসব ছেলেপুলেরা, বাচ্চারা স্কুলে মানে পড়াশোনার জন্য উচ্চশিক্ষার্থে বেরিয়ে যায়, তাদের উদ্দেশ্যে আমার এই কবিতাটি, ছুটির ট্রেন। আজ আমার খুব কষ্ট হচ্ছে বাবা, লোকাল ছেলেরা বাড়ি চলে গেছে, সারা হোস্টেল ফাঁকা। ছুটি এসেছে, ছুটি চলে গেছে, ট্রেন থামায়নি পরীক্ষা। বাবা, তোমাদের চোখে পৃথিবী দেখেছি, ভেবেছি রূপকথা, বুঝিনি ভুলে যেতে হবে জীবনের যত চাওয়া পাওয়া।
ভাবিনি কত সহজে হারিয়ে যায় এক একটা জীবন, থেমে যায় সভ্যতা। কদিন আগে বন্যা দেখেছি, ত্রাণ দেখেছি, দেখেছি সরকার, দেখেছি খড়কুটোর মতো ফেসে যাওয়া মানুষের সংসার, জমে থাকা রক্তের ভাষা, তৃষ্ণার ব্যর্থতা, জল ঠেলে ঠেলে আতপেটা খেয়ে খিচুড়ির টানে ছুটে আসা ভারতবর্ষ। আমার দু চোখে আজ হলন্ত বিস্ময়, হাজার ভিড়ে নিজেকে ভুলিয়ে রাখি। আজ নেই কোনো প্রশ্ন, নেই কোনো চেনা ছায়া, জানা হলো না তো গীতাঞ্জলি, কাশফুল আর বনলতা। আর হয়তো ছুটির ট্রেন থামবে না কোনো দিনও, আমাকে যে ছুটতে হবে সারা পৃথিবীর বন্দর। আজ কত সহজে যে যার মতো হারিয়ে গেলাম আমরা, মার হাত ছেড়ে পিঠে বোঝা নিয়ে নতুন পৃথিবী চিল্লাম। চারপাশে আছে ধুলো রে, কবিতা হারিয়ে যায়, ছুঁয়ে থাকে মার গলা, মাঝে আমার সবচেয়ে প্রিয় কবিতা। আজ আমার সব কবিতাই অসমাপ্ত থেকে গেল বাবা, আজ আমার সব কবিতাই অসমাপ্ত থেকে গেল। ধন্যবাদ। আমরা অসমাপ্ত থেকে এবার সমাপ্তির পথে যাব। কবি রূপালী ঘোষের কণ্ঠে আমরা আর একটি কবিতা আমরা শুনব। সাহিত্য সভ্যতা ওরা কিছুতেই বাঁচতে দেবে না তোমায়, লুট করে নেবে আত্মার সৌরভ। তাকে দেখো তোমার চারপাশে বিষাক্ত সাপদের দল, মৃত্যুর কালো ছায়া। লুকাবে তুমি কোথায় এই ঘন অন্ধকারে, কার কাছে চাইবে আশ্রয়? সবাই আজ মানসিক অবসাদে ক্লান্ত, বাতাসে প্রতিহিংসা, কান্নাগুনো দুর্বত্ত প্রাচীর টপকে জনারণ্যে মিশে যাচ্ছে। লুট হয়ে যাচ্ছে সমাজের সমস্ত সভ্যতা, ওদের সারা জীবনের ব্যর্থতার নিশান আজ তুমি ভীত সন্ত্রস্ত। জেনে রাখো তুমি, ওরা শান্তি দেবে না কোনো দিন, টেনে নামাবে সন্ত্রাসের পথে। কার জন্যে তোমার থমকানো আবেগ দোলপার করছে? গভীর অন্ধকারে ভুলে গেছো হাসতে, অনুপস্থিত জীবন দর্শন। তুমি কি ভেবেছিলে তোমার জীবন নদীতে আসবে না কোনো প্লাবন? একবার সত্যের মুখোমুখি দাঁড়াও, চোখ তুলে প্রতিবাদ করো। জানি অন্যায়ের আর্তনাদ শোনা যায় না কোথাও, অসম্ভব বিপন্নতা। সম্পর্কের গন্তব্য কোথাও কেউ আমরা সে কথা জানি না, কেউ বেঁচে নেই। প্রেমের প্রাণহীন দেহ পড়ে আছে সারা পৃথিবী জুড়ে, শূন্য হাতে জীবন দাঁড়িয়ে মানুষ কোথায়? কাদের করবে ক্ষমা, যাদের ঠোঁটে বিষ, মুখে উদারতা, যারা তছনছ করে দিল তোমার জীবন? চোখের জল মুছে একবার ঘুরে দাঁড়াও, মাথা উঁচু করে বলো আমাকে বাঁচতে দাও। এ পৃথিবী তোমার একার নয়, এ দেশ আমার, এ শহর আমার, এ মাটি আমার। প্রতিধ্বনিত হোক তোমার প্রতিবাদ সাহিত্য সভ্যতায়, প্রতিধ্বনিত হোক তোমার প্রতিবাদ সাহিত্য সভ্যতায়। ধন্যবাদ। এবারের কবিতাটিও আমরা শুনলাম, আপনারা শুনলেন পর্দার ওপারে যে অগণিত শ্রোতা বা দর্শক রয়েছেন, এবং সকাল থেকেই প্রতিবাদী ভাষায় রূপালী ঘোষের কবিতা শুনছেন। সমাজ জীবনের এক একটা ঘটনার ওপর যেন এক একটা চাবুকের আঘাত তিনি দিয়ে যাচ্ছেন। আমরা এবার কি কবিতা উনি শোনাবেন সেটা কবির ওপরই নির্ভর করে। আমরা সবসময়ই বলি কবি ছাড়া জয় বৃথা। আমরা রূপালী ঘোষের কণ্ঠে পরবর্তী কবিতায় আসছি। কুয়াশা। হে কোন নীলাঞ্জনা, জনপদ ছুঁয়ে আছে হাত, হৃৎপিণ্ডের গভীরে কতটা উঠেছিল তার ঝড়। নীল আকাশের বুকে হে কোন পুঞ্জীভূত মেঘ, বাতাসে শিহরণ।
সে কি ছুঁয়েছিল কোনো বটবৃক্ষ, চেনে কোনো সুরেল আওয়াজ, অথবা জনপথের কলরব, যারা তাকে ভালোবেসে মাথা নেড়ে বলেছিল, আমরা আছি নীলাঞ্জনা তোমার জন্য, তোমার ছায়া হয়ে দুরন্ত সন্ধ্যায়। তার আজ কোথায়, কোন কুয়াশায়, তারা কি সবাই আজ মৃত, জ্বলতে জ্বলতে আগুনে পুড়ে ছাই, সে যে আজ শুয়ে আছে জনপথ ছুঁয়ে চিরনিদ্রায়। এ কোন শাশ্বত আলিঙ্গন, মুখে তার স্বর্গীয় সেই আলো যেন এক অনন্ত বিরহ। সে কি ফিরে পেল, যা সে দিয়েছিল দুহাত ভরে সেই অসমাপ্ত গান, আজ সে একা রক্ত ক্ষোভে বাজাচ্ছে এক তারা শেষ থেকে শুরুর অপেক্ষায়। তার আঁচলে আজও লেগে আছে স্নিগ্ধ জ্যোৎস্নার আলো, সে কি উঠতে পেরেছে সূর্য স্নাত পাখির মতো নীল আকাশের বুকে, সে কি উঠতে পেরেছে সূর্য স্নাত পাখির মতো নীল আকাশের বুকে। ভালোবাসা, আজও কেন তুমি অপার বিস্ময়। ধন্যবাদ। আমরা রূপালী ঘোষের কণ্ঠে এবারের কবিতাটি শুনলাম। কবিতাটি একটু অন্য সুর, অন্য চিন্তা, অন্য ভাবনা, এটা ভালো আমাদের অনুষ্ঠানের শেষের দিকে, কাজেই শেষের দিকে একটু অন্যরকম কবিতা আপনাদের সামনে শোনালেন রূপালী ঘোষ, দীর্ঘদিন ধরে যার কবিতার সঙ্গে সহবাস এবং কবিতায় তার জীবনের ধ্যান জ্ঞান অনুপ্রেরণা, কবিতাকে সাথী করে আর বর্তমান সময়ে বিভিন্ন মঞ্চে, গ্রাম বাংলার বিভিন্ন মঞ্চ, কলকাতার বিভিন্ন মঞ্চ, সর্বত্র ছুটে বেড়াচ্ছেন। আমরা কবি রূপালী ঘোষকে আবার একদিন আমাদের চ্যানেল ভিশনের এই বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনার ভাবনা অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমি তাপস নাগ রূপালী ঘোষকে সঙ্গে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যায়, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।